নমস্কার, আমি গায়ত্রী দেবনাথ। আপনারা দেখছেন গায়ত্রী দেবনাথ ইউটিউব চ্যানেলের মুখোমুখি অনুষ্ঠান। আজকে আমাদের মুখোমুখি রয়েছেন বিশিষ্ট চা গবেষক, টি প্ল্যান্টার, টি ম্যানেজমেন্টের শিক্ষক, চা বাগিচার প্রাক্তন ম্যানেজার, আসাম দার্জিলিং ডুয়ার্সের চা বাগিচার প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মাননীয় রাম অবতার শর্মা। বর্তমানে টাই টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নর্থ বেঙ্গল ব্রাঞ্চের সচিব। তার লেখা বিশেষ উল্লেখযোগ্য বইগুলো হলো থ্রি পি অফ টি, চা শিল্পের অতীত বর্তমান ভবিষ্যৎ, হিউম্যান ইন ইন্ডিয়ান টি, চা জানা অজানা, চায়ের সাতকাহন। নমস্কার স্যার, আপনাকে আন্তরিক অভিনন্দন আমার অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। স্যার, আপনি মূলত আইনের ছাত্র ছিলেন, তো চা বাগিচার পেশায় কেন এলেন? আসলে আমার তো উত্তরবঙ্গে জন্ম, এখানকার এই মানুষ আমি। আমরা যে যে শিক্ষাই নিয়ে থাকি না কেন, এই শিক্ষাটা তখনই শিক্ষা হয়ে ওঠে যখন জীবন জীবিকার সাথে এর একটা সম্পর্ক হয় বা সার্থকতা হয়। উত্তরবঙ্গ বলতে যা বোঝায়, তাতে শিল্প বাণিজ্য পরিবেশ এইসব নিয়ে যদি কোনো পেশা কারোর ভালো লাগে তাহলে সেটা অবশ্যই চা শিল্প। এটি স্বাভাবিক কারণে আমি আকর্ষিত হয়েছি এবং চা শিল্পে এসেছি। স্যার, আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু আমাদের জানান, বিশেষ করে আসাম দার্জিলিং ডুয়ার্সের চা বাগিচা সম্পর্কে। সি, আই হ্যাড স্টার্টেড মাই কেরিয়ার এজ এ লার্নার ইন ডুয়ার্স ইট সেলফ, রাইট? অ্যান্ড লোকালি ইজ নোন এজ এ টেরাই রিজন, ইটস এ প্লেইন অফ দিস থিং। ফ্রম দেয়ার আই হ্যাড টু ওয়ার্ক ইন আসাম অ্যান্ড দেন ইন দার্জিলিং অলসো। সি, দিজ আর দ্য ডিফারেন্ট রিজিয়ন্স হোয়ার দেয়ার আর ডিফারেন্ট ক্লাইমেটিক কন্ডিশন, ডিফারেন্ট এগ্রো কন্ডিশনস, ডিফারেন্ট টপোগ্রাফি। রিলেটেড টু দ্যাট ইজ দি টি হুইচ ইজ বিন ম্যানুফ্যাকচার। সো ইস অ্যান টি মেকিং ইজ অ্যান আর্ট। নাও আর্ট ইজ সামথিং ক্যানট বি এক্সপ্রেস ইন টার্মস অফ এনি কোয়ান্টিফাইং দিস থিং ফিগার্স। সো ওয়ান হ্যাজ টু লার্ন এ টি ম্যানেজমেন্ট ম্যান, হি ইজ এ লার্নার, হি হ্যাজ টু লার্ন, গেট ট্রেন্ড ইন এভরি places wherever he gets the chance, right? I have worked in Duars, started my career, then been in Assam. I learned something else there because the conditions were different, and then I was in Darjeeling also, learned something else. I had been to South India also, so there I learned something else. So all together trying to learn something, because it's a vast subject, for the lifelong one has to learn. And that is what I did. So it's nice experience, very encouraging. I feel thrilled even today when I remember some of the gardens where I had worked. I am happy in my life. Fine. Thank you. Sir, apnar shoishob kothay keteche, apnar schooling ei sob niye jodi amader kichu ektu janan. Ami to amar jonmo to ekhanei hoyeche, এটাকে জলপাইগুড়ি বলতে পারেন, ডুয়ার্স বলতে পারেন, হিমালয়ের পাদদেশ বলতে পারেন, ইন্দো ভুটান বর্ডারের সীমাবর্তী কিছু জায়গা বলতে পারেন, এখানে জন্ম আমার। তারপরে পড়াশুনো আমি করেছি ডুয়ার্সেরই একটি স্কুলে, ওই স্কুলের প্রতিষ্ঠাতা আমার পিতা ছিলেন, আমার মা সেই প্রাথমিক বিদ্যালয় শুরু করেছেন। দ্যাট ওয়াজ দ্য রিজন দ্যাট আই ওয়াজ দেয়ার, অ্যান্ড অল দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার দেয়ার। উই ওয়ার সিক্স, আই মিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, উই আর অল ফ্রম দ্যাট স্কুল। স্কুলিংটা তো এভাবেই হয়েছে, আর ওই খানিকটা কলেজের ইউনিভার্সিটির দরজা টরজা যা ঘাটাঘাটি সেটাও এইখানেই, জলপাইগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এভাবেই আর কি। দ্যাটস অলসো ভেরি নাইস মেমোরি উইথ মি, জো ভি ইয়াদে হ্যাঁ বড়ি আচ্ছি হ্যাঁ। হামারি বিদ্যার্থী জীবন বড়ি আচ্ছি থে, শুরু ভি আচ্ছি কাটি, এসে জায়গা পড়াই কিয়ে যাহা কহিন হিমালয় থা, কহিন কোই দূসরি সুন্দরতা থি, কহিন और कुछ था, बहुत खेलते थे, कूदते थे। को एजुकेशन स्कूल में थे जी, लड़कियों के साथ भी खेलते थे, वो भी फुटबॉल खेलते थे, हम भी खेलते थे, क्रिकेट तब इतना था नहीं। और बाकी पढ़ाई तो देखो, मैं तो उतना पढ़ाई किया नहीं, बस जाता था स्कूल आता था, इतना ही मैं कह सकता हूँ। बट या बहुत अच्छा लगा यहीं का। और जब हम लोग किए तब 15-16 की थी, और एक साथ बिताए, अभी भी उस वक्त जिन लोग के साथ बिताए
एक साथ पढ़े या नहीं पढ़े, लेकिन जो स्कूल कॉलेज जीवन की विद्या संपर्क था, आज भी उनका सानिध्य है। मैं बड़ा भाग्यशाली हूँ। एक हैं प्रमोद नाथ जी, बड़े बुद्धिजीवी हैं, है ना? तो बुद्धिजीवी हैं, बुद्धिजीवियों का कलेजा बड़ा बड़ा होता है, ज्ञानी होते हैं जी। सो उनसे मेरी दोस्ती अभी भी वो निभा रहे हैं। मूर्खों को लेके चलना बड़ा कठिन काम होता है, कहते हैं विद्वान। आप मेरे से इंटरव्यू क्यों ले रही है मुझे पता नहीं, लेकिन अगर इसकी कोई वजह रही होगी तो आपकी विद्या है, सभ्यता है आपकी, आपकी संस्कृति है। वैसे ही संस्कृतिवान वह भी एक है, उनका नाम प्रमोद नाथ है। ये कब का है ये संपर्क? 66-67 साल का, अभी भी चल रहा है। तो बस जी, विद्यार्थी सब अगर कहें, वो बचपना कहीं एक ही बार में जौवन हो गया और अब थोड़ा मैं एडोलिसेंट से यंग बनने की स्टेज में हूँ जी। फर्स्ट क्लास है जी, अच्छा है, सब अच्छा है। सर, अपना स्कूल व कॉलेज जीवन में विशेष कोनो स्मृति जो दिया हमारे बोलें? স্মৃতি আমাকে যদি বলেন তাহলে আমার স্মৃতি, আমি যে শিক্ষকদের সান্নিধ্য পেয়েছি, স্নেহ পেয়েছি, অভিভাবকত্ব পেয়েছি, যারা আজ আমি যা তা গড়ে তুলেছেন, এটা খুব সুখের স্মৃতি, এটাই স্মৃতি। মাস্টারমশাইরা ছিলেন, আমি তো গ্রামে পড়েছি, তারা সব তখনকার দিনে যুবক, একেবারে মাত্র কলেজ বা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছেন, তারা পড়াতেন, চেষ্টা করতেন, খুব সুখের স্মৃতি। এটা খেলাধুলা করা, নাটক থিয়েটার করা, রবীন্দ্র জয়ন্তী পালিত হতো তখন। আর যদি সুখের স্মৃতি বলেন তাহলে বাল্যকালের স্মৃতি যদি বলেন, আমাদের না ওই সেক্রেস হতো একটা, বুঝলেন? ওইটার ছোটো ছোটো ছিলাম, বাচ্চারা, ছেলেরা, মেয়েরা, তাদের সব লাইনে দাঁড়া করিয়ে ওই সমস্ত বোড়ায় পা হাত পা বেঁধে দিয়ে তারপরে দৌড়াতে হতো, কি মজা লাগতো জানেন? এগুলো সুখের স্মৃতি। আবার খুব বুকটা ভরে যেত, ওটাতে পুরস্কার পাই বা না পাই এগুলো নিয়ে মাথা ব্যথা ছিল না, কিন্তু বুকটা ভরে যেত যখন ওখানে আমাদের নাম ঘোষণা করা হতো পুরস্কার দেওয়ার জন্য, যে অমুক ক্লাসে এ ফার্স্ট হয়েছে, অমুক সেকেন্ড হয়েছে। হ্যাঁ, তা কীভাবে করে আমি ফার্স্টই হতাম, সেটা একটা সুখের স্মৃতি। এইভাবেই তো, আর আমি গ্রামে পড়েছি, তারপরে শহরে গেছি, সেখানে পড়াশুনো, তার সাথে এই বাল্যকালে যদি সেভাবে বলেন, সুখের স্মৃতি তো একটা, অনেক সুখ যখন থাকে সব স্মৃতি তো খুবই সুমধুর হয়, তো একটা বেছে আর কোনটা বলবো। সে মায়ের ভয়ে আমরা, বাবার সাথে তো খুব যোগাযোগ হতোই না আমাদের, তিনি ব্যবহারযোগী ছিলেন, কখনো পাটনা যেতেন, কখনো আসামে যেতেন, গুয়াহাটি যেতেন, কলকাতা যেতেন, উনি ট্যাক্সেশনের উকিল ছিলেন, আগে হিসাব রক্ষক ছিলেন। মায়ের সাথে বহু রকম স্মৃতি আছে, সবই সব সুমধুর, কী বলবো আমি। ভাই বোনদের ঝগড়াঝাটি হতো মাঝে মধ্যে, চুল টানাটানি হতো, সবই তো সুখের, খুব ভালো লাগতো আর কি। এই আরও সুখের স্মৃতি আছে, কি স্কুলে পড়তাম, মাস্টারমশাইদের সাথেও দুষ্টুমি করেছি অনেক, তারা তখন তো ওই নীল ডাউন করা হতো স্কুলে আর কি, হ্যাঁ, বারান্দায় নীল ডাউন। হ্যাঁ হ্যাঁ, আমি দুষ্টুমির জন্য, তারপরে আমাকে খানিকক্ষণ পরে ছেড়ে দিত, বলতে যাই হোক সুযোগ দেওয়া হোক, ছেলেটা ফার্স্ট টাস্ট হয় তো একে মাফ করে দেওয়া হোক। তারপরে অনেক পরে আমাকে বলতেন দু একজন মাস্টারমশাই, যাদের খুব স্নেহভাজন ছিলাম, তোকে আজকে সারাদিন ধরে কেন শাস্তি দেওয়া হয়নি জানিস? বললাম কি? না, তোর ক্লাসের মেয়েরা এসে বলল যে স্যার একে ছেড়ে দেন, আমাদের এইসব অঙ্ক টঙ্ক ইংরেজি শেখার জন্য ওকে লাগবে আমাদের, ওই জন্য ছেড়ে দেওয়া হয়েছে, আর দুষ্টামি করবি না। ঠিক আছে, এবং ন্যাচারালি দুষ্টামি তো, তারপরে ওই মেয়েদের পিছনে স্বাভাবিকভাবেই লাগা, তাই না? এই তো স্মৃতি, ভালো স্মৃতি, সবটাই ভালো, কোনোটা খারাপ নাই। স্যার, আপনার লেখা অনেকগুলো বই আছে, তার মধ্যে চা শিল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, এই বইটি সম্পর্কে যদি কিছু আমাদের জানান। হ্যাঁ, এটি লেখা হয়েছিল তখন চা শিল্প
খুব গভীর সংকটের ভিতর দিয়ে যাচ্ছিল। এই সংকটের মুহূর্তে কেন সংকট এটা বোঝা দরকার। আনলেস উই নো ওয়াই দেয়ার ইজ ক্রাইসিস, হোয়াট ইজ দি প্রবলেম, উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট, ফাইন্ড ইট আউট, অ্যান্ড দেন উই ক্যান কনসিডার হোয়াট মে বি দ্য শর্ট টার্ম অর লং টার্ম সলিউশনস। দিস বুক ভার্চুয়ালি ডিডস দ্যাট। So, this book even today is very relevant because we have crisis in tea industry. One can ask, what is the future of industry? Now, I see the industry's future is very bright. But sometimes we listen that some gardens are closed, some gardens are sick, some gardens like that. What happens is that, see, when any institution, there is a tea garden or any other trade and commerce entity, or for that matter, even an NGO, no institute, unless it is self-supporting, one, two, no industry anywhere in the world can survive if it is not profit-making. Now, what is profit? Profit means the difference between the cost of production and the price realization in terms of unit. It, in our case, it can be kg, it can be hectare, it can be any other unit. And you can express it in both the terms like the land and the labor. Oh, okay. So that's the thing. Industry has that problem, even today that problem. And the basic reason is that as a tea producer, we don't have any mechanism wherein we can influence, determine, decide the price of the tea. There is nothing like minimum price for tea. There is no floor price. Tea is also an agriculture produce. কিন্তু তা থাকলে কী হবে, চায় তো কোনো সাপোর্ট প্রাইজ বলে কিছু নাই। মিনিমাম ন্যূনতম মূল্য, এই যে শব্দটি, ন্যূনতম এটাই, এর চেয়ে নিচে আর হতে পারে না। কিন্তু সেই ন্যূনতমর ভেতরে অনেকগুলো কথা থাকে, একটা কথা তার প্রফিট আছে। উইদাউট প্রফিট কোনো দিন কোনো ব্যবসা চলতে পারে না। আর শিল্প যদি হয় তাহলে যা সে উৎপন্ন করে তার ডিমান্ড থাকা চাই। চা শিল্পের ভবিষ্যৎ এই জন্য ভালো, উজ্জ্বল আমি দেখি, কারণ চায়ের চাহিদা আছে। এটা যতদিন থাকবে তখন চা শিল্প টিকবে, শিল্পের রূপ বিভিন্ন হতে পারে। স্যার, 2018 সালের চা শিল্পের অবস্থা কেমন? সি, 2004 সালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলেন, আর একটা ভারতবর্ষের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলেন, তাহলে এখানকার মোট চা যা উৎপাদিত হয়েছে সেইটি 55% হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের ক্ষুদ্র চা বাগিচার থেকে। আর সংগঠিত ক্ষেত্রে যে বড় চা বাগিচা, সেখানটায় যেখানে শ্রমিকরা কাজ করে, তারা কর্মচারী, তাদের বিভিন্ন প্লান্টেশন লেবার অ্যাক্ট থেকে নিয়ে আইন টাইন আছে সেই নিয়ে চলে যারা, এখানে জীবন জীবিকাটা চাকরির, ওখানে জীবন জীবিকাটা নিজে কৃষক হিসেবে উৎপাদকের। তাহলে দেখা যাচ্ছে কি, বেসিক পরিকাঠামোগত একটা পরিবর্তন হচ্ছে চা শিল্পের ক্ষেত্রে। এখন থেকে 10 বছর আগে ক্ষুদ্র চা বাগিচা 5% কন্ট্রিবিউশন ছিল না, এটা এখন বেড়ে হয়ে গেছে 55%। সারা ভারতবর্ষ হিসেবে ওইটা প্রায় 37% হয়ে গেছে। অর্থাৎ চা শিল্পে একটা পরিকাঠামোগত পরিবর্তন হচ্ছে। স্যার, আপনার 3P অফ টি, হিউম্যানস ইন ইন্ডিয়ান টি, দুটো বই উল্লেখযোগ্য, আরও বিভিন্ন বই আছে, তো বইগুলোর মূল বিষয়বস্তু যদি একটু জানান। আপনি দুটো নাম নিয়েছেন, 3P অফ, সো 3Ps মিন্স প্রোডাকশন, প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রফিট। এই বইটি মূলত ওয়াজ এ ফর দ্য স্টুডেন্ট হু ওয়ার স্টাডিং ইন MBA প্লান্টেশন, রাইট? সো দে অলসো রিকোয়ার সাম সর্ট অফ বেসিক টেকনো সাইন্টিফিক exposure of the tea plantation, okay? So we didn't have any textbook. It is more of a textbook, purely on tea science. What is that? I mean, it may be soil, it may be plucking, it may be tea boost, botany, anatomy, everything there. So first-hand conception, it is that.
another name you told about humans in India tea. See, I see it that, see, what is tea? Tea becomes a beautiful drink. Tea is a gift of God. Tea is possibly a unique, I mean, gift of nature. Why? Because tea, with that, as a consumer, a tea lover is involved. But then, it is a worker, he is a plucker. It's the female pluckers who touches the tulip and bud. With the touch, a tea plant feels that, yes, my sister has come, my mother has come, my wife has come, and maybe sometime, I don't know, my lover has come. I don't have any idea whether when the lover touches someone, but I am told that touch is a therapy. There is a feeling. Now, botanist, the scientist Jagadish Chandra Bose, he has told, right, that when you touch a plant, there is a vibration. Now, from there, the very love of the plucker is there, translated into made tea in different processes, and then it reaches you. It's a whole chain wherein you find the human element. So tea, when you talk, without humans it cannot be. Tea workers are also humans. See, we say culture. What is culture? Few individuals taken into a society, in a group, in a community, whatever it is a tea community. So they have their custom, they have their practices, they have their cultural, I mean, these things, religion, festival, what not. They have also joy, they have also pain. Sometimes the pains also give birth to some or other sort of, I mean, the songs and literature and other things. As a whole, we didn't have any socio point of view, any book which was embodiment of what can be about a human being of tea. This is that book. স্যার অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম চা শিল্প সম্পর্কে। তো আপনি টি টেকনোলজি নিয়ে কোথা থেকে পড়েছেন এবং আপনি চায়ের গুরু হিসেবে আপনি যে কাজ শিখেছেন কাকে মানুন, সে বিষয়ে যদি কিছু বলেন। আমি তো যে সময় চা বাগিচার কাজ করতে এসেছি তখন তো কোনো ইউনিভার্সিটিতে এমএসসি বা কোনো ডিপ্লোমা কোর্স ছিল না আনুষ্ঠানিকভাবে। তখন যেটা ছিল পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য টোকলাই এক্সপেরিমেন্টাল স্টেশনে, সেখানে ন মাসের একটা ট্রেনিং হতো। যারা চা বাগিচায় কাজ করতেন শিক্ষানবিশী, তাদেরকে সেখানে সুযোগ দেওয়া হতো। সেভাবেই আমাকেও সেখানে পাঠানো হয়েছিল, আমাকে পাঠিয়েছিলেন তৎকালীন যুগের জলপাইগুড়ি স্বনামধন্য কিষান কুমার কল্যাণী। তিনি আমাকে চায়ে ইন্ট্রোডিউস করেছেন এবং ওনার সান্নিধ্যে আমি ওখানে গেছি। ওখানে যাদের আমি শিক্ষক হিসেবে, ট্রেনি হিসেবে পেয়েছি, তারা সব চায়ের দিকপালক একজন। আমি পেয়েছি সয়েল সায়েন্সে ডক্টর এস কে ডের কে বলা হয় চা শিল্পে মাটি দে নামে। তিনি চায়ের সয়েলের উপরে যত কাজ করে গেছেন, যা ওনার রিসার্চ পেপার আছে, তার উপরে আর কেউ কাজ হয়নি। আমি সেখানে বসেছিলাম ডক্টর রহমানের, এগ্রোনমির রহমান সাহেব, এখন জীবিত নেই ঠিকই, কিন্তু তার কাছে শিক্ষানবিশী না হলেও হাজারখানেক ছেলে হয়েছে। তেমনি ডক্টর এইচপি বেজবড়ুয়াকে আমি পেয়েছি। এরকম অনেকের কাছেই কাজ করেছি, তবে ইংরেজ কেউ তখন ছিলেন না, এটা ঠিকই। আর সে তো ট্রেনিং, আমার 9 মান্থসের সে ট্রেনিং নিয়েছি, তাতে ডিপ্লোমা আছে ইত্যাদি এইসব আর কি। কিন্তু এগুলো কোনো ইউনিভার্সিটি ডিপ্লোমা ছিল না, প্রফেশনাল একটা ইনস্টিটিউশন এটা। ওকে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো চা গবেষণা কেন্দ্রই হচ্ছে টোকলাই এক্সপেরিমেন্টাল স্টেশন, সেখানে এই ট্রেনিংটা দেওয়া হতো। কিন্তু সেই ট্রেনিংটি যতই বলুন না কেন, এটা ফিল্ড প্র্যাকটিসের সম্পর্কে। কিন্তু চা পাতা তুলে নিলাম, কিন্তু তাকে তো চা বানাতে হবে, তো ফ্যাক্টরিতে প্রসেসিং করতে হয়। সেইটি যারা, যাদের বড় সাহেব বলা হয় চা বাগানের ম্যানেজার, তাদের আন্ডারে শিখেছি আমি। আমার সৌভাগ্য, আমি ভাগ্যবান,
এমন কিছু ম্যানেজার পেয়েছি আমি বা যাদের সান্নিধ্যে কাজ করেছি, চা শিল্পে যে টাওয়ারিং পার্সোনালিটি, আজও তিনি প্রচণ্ড নাম তার, টি ডাইরেক্ট একটা টি হ্যান্ডবুক বের হয়েছিল, আজও ওই একটাই আছে, সেটাই করেছিলেন মিস্টার সুমত প্রসাদ, আমি ওনার আন্ডারে কাজ করেছি। আমি কাজ করেছি লেট ব্রিজমোহন সাহেবের আন্ডারে, তারা সব দিকপাল চা শিল্পের, ম্যানেজার হিসেবে বহু নাম আছে। টিপিক্যাল একজন, তা হাইয়েস্ট ইল্ডিংয়ের জন্য তিনি টোকলাই এক্সপেরিমেন্টাল স্টেশন থেকে পরপর 5 বছর গোল্ড মেডেল পেয়েছিলেন। এরকম কিছু দিকপাল ম্যানেজার আমি পেয়েছি। আমি যখন প্রথম শিক্ষানবিশ হিসেবে যেদিন যাই চাকরিতে, সেই দিন পেয়েছি আমি মিস্টার এ কে গাঙ্গুলি, তার ভালো নাম ছিল গোবরাদা, এই আসামের ধুবড়ির মানুষ তিনি। হ্যাঁ, তার পরিবার, তার মামাদের প্রচুর চা বাগান ছিল জলপাইগুড়ি, ব্যানার্জি ফ্যামিলি, আর ইনি তো নিজে বেসিক্যালি নিজের জীবনে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু চা শিল্পে, জানেন চায়ে মজা আছে, চায়ে যেমন আমার মতো অর্ধশিক্ষিত লোকও আছে, অনেকে আবার অনেক ডিগ্রি ডিপ্লোমাও আছে, এই যে বললাম এখন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সি ব্রিজমোহন সাহেব সম্পর্কে বলতে পারি, তার কি একাডেমিক কোয়ালিফিকেশন ছিল ইট ইজ স্টিল আননোন, মিনস হি ওয়াজ সেলফ টট, বাট দেন ওয়াজ এ হোয়াট হি হ্যাজ রিটন অ্যাবাউট হি, উনি টিচার একজন, উনি খালি গ্রেট ব্রিটেনে গিয়ে পড়িয়েছেন তা না, চায়নাতে গিয়ে পড়িয়েছেন, অর্গানিক টিয়ের পুরোধা তাকে বলা হয়। তেমনি আবার সুমত প্রসাদজি, উনি 1938-এর MSc, এগুলো কল্পনাই করতে পারি না আমরা, তখন তো এগুলো হয়নি, টেকনোলজির আলাদা কোনো কোর্স টোর্স নেই, এইভাবে এই গুরুরাই শেখাতেন সেলফ টট, অ্যান্ড দেন উই লার্নড, ইট ইটস অল অ্যাবাউট ইউনো দি ট্রায়াল অ্যান্ড এরর, ট্রায়াল অ্যান্ড এরর অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরর, বাট টুডে ইটস নট দ্যাট, উই হ্যাভ ইভেন ইন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি MSc ইন টি টেকনোলজি, দি ইনস্টিটিউট উইথ হুইচ আই ওয়াজ অ্যাসোসিয়েটেড অর আই এম স্টিল অ্যাসোসিয়েটেড, দ্যাটস ফ্রম 1991 অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার, সেইটি টি ইনস্টিটিউট, সেখানে তো ওই ডক্টর বেজবরুয়া নিজে ছিলেন, ডক্টর এখন গুয়াহাটি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর হাজারিকা, এম মৃদুল হাজারিকা, তিনি নিজে আমাদের প্রিন্সিপাল ছিলেন এখানে, ডাইরেক্টর কাম প্রিন্সিপাল। সুতরাং চায় এইভাবে এখন তো আছে, ভালোই আছে। আমার ওরকম যদি বলেন আপনি শিক্ষানবিশী, আমি এই পর্যন্তই, আই এম ট্রাইং টু লার্ন স্টিল টি। স্যার খুব ভালো লেগেছে আপনি এলেন, অনেক চা শিল্প সম্পর্কে অনেক কিছু নতুন তথ্য জানতে পারলাম, আর আপনার অমূল্য সময় আমাদের মুখোমুখি অনুষ্ঠানকে দেওয়ার জন্য আপনার কাছে সত্যি কৃতজ্ঞ। আবারও মুখোমুখি অনুষ্ঠানে আপনার সঙ্গে দেখা হবে, আর এই আশা নিয়ে অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আমিও খুব ধন্যবাদ জানাচ্ছি, চা একটা বিষয়, আপনি চাকে ভালোবাসেন, আমি চাকে ভালোবাসি, আপনার চায়ের নিশ্চয়ই একটা নেশা আছে, আমারও আছে, চা ছিল আছে এবং থাকবে, এই বার্তা দিয়ে অবশ্যই আবার ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার নমস্কার।